পক্ষে একজন, এতজন হয়তো আগামীতে বুদ্ধের সাক্ষাৎ লাভ করবে, বাকিরা সেই সুযোগ থেকে হবে বঞ্চিত। কারণ অনাগত বুদ্ধের সাক্ষাৎ লাভের জন্য তাদের সেই পুণ্য পারমি নাই, থাকবে না। সেই কারণে আমাদের চারণা পরিপূর্ণ করে নিতে হবে। বুদ্ধ বললেন, উইজ্জাও পরিপূর্ণ করা চাই। উইজ্জা মানে আমি, আপনি, আপনারা, দেবতা, ব্রহ্মা, আমরা এই পার্থিব জগতে, সম্মুতি সচ্চা জগতে একে অন্যকে একটা নাম সংজ্ঞা দিয়ে জানি। উকিল বাবু কথার কথা, হ্যাঁ, মনোজ বাবু, অমুকের মা, অমুকের বাবা, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, অমুক প্রান্তে পুরুষ মহিলা দেবতা ব্রহ্মা কুকুর ছাগল পাখি আমরা বলি, কিন্তু আরিয়া সাচ্চা আর্য সত্য জগতে সেই সংজ্ঞাগুলা প্রচলন নাই। কি আছে? আছে রূপ, নাম, পঞ্চস্কন্ধ। এই রূপ এবং নাম ব্যতীত কিছুই নাই বলা হয়। আপনার যেমন রূপ এবং নাম, আমারও তদ্রূপ রূপ নাম। আমি পুরুষের যেমন রূপ নাম, সেই মহিলাদের তদ্রূপ রূপ নাম। সেই মানুষ নরনারীর যেমন রূপ নাম, দেবতা দেবদেবীরও সেরকম রূপ নাম, ব্রহ্মাদেরও তদ্রূপ রূপ নাম, পশু পক্ষীরও তদ্রূপ রূপ নাম, ভূত প্রেত তদ্রূপ রূপ নাম, মাছ কীট পতঙ্গর তদ্রূপ রূপ নাম। তাহলে আমরা সবাই কিন্তু একই সারিস, একই সমতলে আছি, কেউ কারো চাইতে কিন্তু ওই দিক দিয়ে উঁচা নিচা নয়, সবার মধ্যে সমান জিনিস আছে রূপ নাম। এটাই পরমার্থ সত্য। তাই পরমার্থ সত্য জগতে এই জিনিসটাই আছে, অমুকের বাপ, অমুকের মা, প্রেসিডেন্ট, মন্ত্রী, মেথর, কুলি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব সমান। এই জ্ঞানটা লাভ করতে হবে। এই রূপ নাম সর্বদাই পরিবর্তন হচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার শরীর আমার শরীর থেকে কোষ ক্ষয় হয়ে যাচ্ছে। এই কোষগুলো ক্ষয় হয়ে বলেই আমরা বুড়ো হয়ে যাচ্ছি, জরাগ্রস্ত হচ্ছে, সেটাই বলা হয় অনিচ্ছা। অনিচ্ছা বলিয়াই আমার আপনার জীবন দুঃখময়। তাই আমার এই অনিত্যময় শরীর এবং মন রূপ নাম নিজের গতিতেই ধাবমান বলিয়াই আমার নিয়ন্ত্রণহীন, আমার কর্তৃত্বহীন, সে আমার আদেশে চলে না, সে আমার হতে পারে না, অনাত্মা, অনাত্ম। এই ত্রিলক্ষণ যদি দর্শন করতে পারেন তাহাই উইজ্জা। বুদ্ধ বলেছিলেন, যারা এ ধরনের উইজ্জা লাভ করেন তারা এই জন্মে যদি নির্বাণ লাভও করতে না পারেন, আগামী জন্মে যদি বুদ্ধের সাক্ষাৎ লাভ করেন তাহলে বুদ্ধের যে কোনো একটি মাত্র উপদেশ বাণী শ্রবণে, হয়তো চারটি লাইনের একটি মাত্র গাথা শ্রবণে, সেখানেই তারা মার্গফল লাভ করে নির্বাণ দর্শন করতে পারবেন। বুদ্ধ বললেন, যারা চারানা পারমি পূর্ণ করে, উইজ্জা যদি পারমি পূরণ না করে তাদের কি হয়? যারা চারানা পারমি পূর্ণ করেছেন
কিন্তু উইজ্জা পারমি পূরণ করেন নাই, তাদের বেলা হবে কি? তারা দান করাতে, পুণ্যকর্ম করাতে, জন্ম জন্মান্তর বড় লোক হয়ে, ধনী হয়ে, রাজকুলে, মন্ত্রীকুলে, জ্ঞানী গুণী, সুন্দর হয়ে, পরিপূর্ণ হয়ে জন্ম নিলে ও অনাগত বুদ্ধের সাক্ষাৎ লাভ করা সত্ত্বেও, সেই বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করতে পেরেও ধর্মকে অনুধাবন করতে ব্যর্থ হবেন, ধর্মকে উপলব্ধি করতে ব্যর্থ হবেন, মার্গফল লাভ করতে পারবেন না। কেমন ভয়ঙ্কর কথা না? কি মনে করেন আপনারা, ভয়ঙ্কর কথা না? যারা না দান অনেক দিয়েছেন, পুণ্যকর্ম অনেক করেছেন, কিন্তু উইজ্জা যদি পারমি পূর্ণ না করে থাকেন, অনাগত বুদ্ধের সাক্ষাৎ লাভ করা সত্ত্বেও, তার ধর্ম শোনার সুযোগ পাওয়া সত্ত্বেও মার্গফল থেকে বঞ্চিত হবেন, তাহলে জীবনটা সার্থক হবে? ব্যর্থ। যেমন বুদ্ধের সাক্ষাৎ লাভ করেছিলেন ঠিকই, বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেছিলেন, বুদ্ধ যখন মৃগদাবনের দিকে পঞ্চবর্গীর খোঁজে যাচ্ছিলেন, সেই পঞ্চাশতম দিবসে সেদিন এক ব্রাহ্মণের সাক্ষাৎ লাভ করেছিলেন রাস্তায়, সেই ব্রাহ্মণটাই প্রথম বুদ্ধের সাক্ষাৎপ্রাপ্ত ব্যক্তি। কই? তিনি বুদ্ধকে দেখেও বুদ্ধকে চিনেন নাই, বুদ্ধ বাণী শ্রবণ করেও বুঝেন নাই। কেন? তার সেই উইজ্জা পারমি পুণ্য ছিল না, বুদ্ধকে অতিক্রম করে চলে গেলেন, কিছুই লাভ করেন নাই। আমাদের রাজা প্রসেনজি, তিনিও বুদ্ধের সেবক ছিলেন, বুদ্ধের দায়ক ছিলেন, বুদ্ধের জন্য অনেক কিছুই তিনি করেছিলেন, দানের সীমা নাই, তথাপি তিনি ধর্ম উপলব্ধি করতে পারেন নাই। প্রসেনজিৎ রাজা সেজন্য বলা হয় বোকা রাজা। আসলে ওই দিক দিয়ে তিনি বোকা ছিলেন না, কিন্তু ধর্ম জ্ঞানের দিক দিয়ে তিনি ছিলেন বোকা, অজ্ঞানী, তিনি মার্গফল লাভ করেন নাই। কেন? অতীত জন্মে তার হয়তো উইজ্জা পারমি ছিল না, সেই জন্য আপনাদেরকে উইজ্জা পারমি পূর্ণ করতে হবে, চারানা পারমি পূর্ণ করার সাথে সাথে। তাহলে এবার আমরা দেখি, উইজ্জা পারমি পূর্ণ করেছেন, চারানা পূর্ণ করেন না, তাদের কি হবে? ধরুন উইজ্জা পারমি পূর্ণ করার জন্য, অর্থাৎ সেই অনিত্য দুঃখ অনাত্মা ত্রিলক্ষণ দর্শনের জন্য, রূপ নামকে উপলব্ধি করার জন্য ভাবনা করেছেন, অরণ্যচারী হয়েছেন, একাকী বিচরণ করেছেন, অনেক ধ্যান ভাবনা করেছেন, কিন্তু ধ্যান ভাবনা করতে করতে দান কর্ম করার সুযোগ পান নাই, নিজের থেকে কোনো কিছু দান করার চেষ্টা করেন নাই, সেই ব্যক্তি যদি অনাগত জন্মগুলাতে জন্ম নিয়ে থাকেন, তাহলে বুদ্ধ বলেছেন চারানা অপরিপূর্ণ থাকাতে তিনি অনাগত বুদ্ধের সাক্ষাৎ পাবেন না। আর একটা ভয়ঙ্কর কথা, এত ধ্যান করেও ভান্তি গুরু আমরা বুদ্ধের সাক্ষাৎ লাভ করব না। হ্যাঁ, বুদ্ধের সাক্ষাৎ লাভ করার টিকিট কিনতে হয় চারানা দিয়া। সুতরাং ওই টিকিট যেহেতু আপনার নাই, বুদ্ধের সাক্ষাৎ পাবেন না। তাই বুদ্ধের সাক্ষাৎ ব্যতীত সদ্ধর্ম শ্রবণ করার সুযোগ হবে কি? হবে না। সদ্ধর্ম শ্রবণ ব্যতীত মার্গফল লাভ হবে কি? হবে না। তাই ওই ব্যক্তিগণও চারানা পূর্ণ না করাতে মার্গফল লাভ করতে পারবেন না। তাই যারা ধ্যান ভাবনা করেন তাদেরও দান কর্ম প্রয়োজন আছে।
এটা ফেলে দিতে পারবেন না। তাই যেমনি চারানা দান কর্ম আমাদের করণীয়, তেমনি ভাবনা ধ্যান উইজ্জা কর্ম আমাদের করণীয়, দুটোটা একসাথে করতেই হবে। শিলা তা তো লাগবেই, লবণের মতো। দান ছাড়া, শিলা ছাড়া দান দিই না, শিলা ছাড়া ভাবনাও করি না, শিলা ছাড়া ধর্ম দেশনা অনুষ্ঠানও হয় না। সব জায়গায় পঞ্চশিলা অষ্টশিলা তো আমরা নিয়েই থাকি, সুতরাং শিলা লাগবেই। এটা শিলাটা ফাউন্ডেশন, বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো। এটা ছাড়া কোনোদিন বিল্ডিং তোলার কল্পনাই করা যায় না, তাই সেটা বিশেষ বলার প্রয়োজনও নাই, শিলা থাকতেই হবে। এখন নির্বাণকামী আমার প্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা নির্বাণ কামনা করছেন, আপনাদেরকে শুধু শুধু এই ধর্ম দেশনা শ্রবণ করতে আসলেও হবে না, শুধু শুধু ধর্ম শুনে ধর্ম জ্ঞান লাভ করলেও হবে না। যেমন করে এই ধর্মকে মনে রাখতে হবে, তেমনি আচরণ করতে হবে। আচরণ বলতে তখন দুটা অংশ হয়ে যায়, একটা দানকর্ম আচরণ, শীল পালন কর্ম আচরণ, ভাবনা কর্ম আচরণ। এটা যদি আপনারা না করেন, চারণা উইজ্জা এই দুটা আপনাদের পরিপূর্ণ হবে না। তাই এখন এই দুর্লভ জন্ম লাভ করা কালে আপনাদেরকে অবশ্যই উইজ্জা চারণা পরিপূর্ণ হওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। আমরা তো অনেক খাচ্ছি, আজীবনই তো খাচ্ছি, আজীবনই তো পড়তেছি গায়ে কত রকমের কাপড়। হ্যাঁ, তা তো জন্ম জন্মান্তর খেতে হবে, পড়তে হবে, সেই কাজটা তো করতেই হবে। যদি কেউ বলেন ভান্তে কাজ বেশি, সংসারের কাজে কোথাও যেতে পারি না, হ্যাঁ, এই অজুহাতে আপনাকে কি আপনার কর্ম ক্ষমা করবে? আপনি যদি বলেন ভান্তে আমি তো ভাবনা করতে পারি নাই আমার ছেলে মেয়েদের জন্য, আমাকে আপনি বলতে পারেন, আপনাকে আপনি উত্তর দিতে পারবেন? সেটা আপনি নিজের কর্মফলে যখন নিজে আপনি নরকে চলে যাবেন, আমি নরকে না যাইও বলতে পারবেন? এখানে ক্ষমা করার অথবা উদ্ধার করার কেউ তো নাই, নিজেই নিজের উদ্ধারকারী, নিজেই নিজের ক্ষমাকারী, নিজেই নিজের জন্য ত্রাণকর্তা। আপনি আমাকে নয় বলতে পারলেন, অফিসের বস আমি, এই কেন কালকে আসো নাই? স্যার আমার ওয়াইফের অসুখ হয়েছিল, আমার ছেলে একটা মারাত্মক জ্বর, অ্যাক্সিডেন্ট করেছে, অনেক কিছু। আপনি সত্য মিথ্যা অজুহাত দিয়ে ক্ষমা পেতে পারেন, কিন্তু যখন আপনার কর্মফল আপনাকে নরকে নিয়ে যাবে, কার অজুহাত কে শুনবে? আপনি কাকে অজুহাত দিবেন? কার কাছেই বা ক্ষমা চাইবেন? সুতরাং নিজের জন্য নিজেকে করতেই হবে। এখন অজুহাত দিয়ে দিয়ে মানতে কেন আসেন না আপনি গতকাল জাতির পূজাতে? মানতে ছুটি নেওয়া পায় মা, আপনার চাকরি আজীবন আপনি করছেন, 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে হবে, কিন্তু সেই ধরনের পূজা প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর হয় না, হয় নাকি? আগে কোনদিন শুনেছেন সে ধরনের বুদ্ধ ধাতু জাতিতে এই ধরনের হাজার ফল, হাজার ফুল, হাজার ছয়, হাজার প্রদীপ পূজা হয়েছে বলে শুনছেন আপনারা? হয়েছে নাকি 10 বছর আগে? চিটাগং হয়েছে নাকি একবারও? চিটাগং একবারও তো হয় নাই। ঢাকায় হয়েছে নাকি? আপনারা অনেক স্বয়ং দিয়েছেন, এমনি অনেক স্বয়ং তো আপনারা প্রায়ই দেন, পূর্ণিমা হলে ক্যাঙে গিয়ে বিবিধ ছয়ং ফুল দিচ্ছেন, কিন্তু ওই ছয়ং হাজার ছয়ং নয়, বুদ্ধ ধাতু জাদিতে নয় নাকি? হয়তো আপনি বলবেন মানতে আপনি একটা জাদি বানিয়েছেন তাই এত জাদির কথা বারবার বলতেছেন। না না না, আমার কোনো স্বার্থ সেখানে নাই, আপনাদেরকে যদি আমি চিনিয়ে না দিই, ইহা এই, ইহা ভিটামিন খাও বল হবে, যদি আমি চিনিয়ে না দিই তাহলে আপনারা এটা খাবেন না, এটা না খেলে আপনারা এই ভিটামিন থেকে হবেন বঞ্চিত, আমি সেটা চাই না। এটা খেলে
বল কার হবে, আমার না আপনাদের? আপনাদের বল হবে, আমার তো হবে না। ও আপনারা বলবেন কেউ না কেন হতা হচ্ছে, জাতিতে তে বানাইয়ে জাতির দান দিলে তে ভাইব তো, জাতির গেলে তার মান বাড়িব তো। আপনারা জাতিতে গেলে আমার কি মান বাড়বে, সম্মান বাড়বে, আমার নাম প্রচার বেশি হবে? আমার নাম প্রচারে আমি কি নির্বাণে যাব? আমার নাম প্রত্যেক দিন পেপারে বড় বড় করে, এত বড় বড় করে ফটো ছাপালে আমি কি নির্বাণ লাভ করব, স্বর্গ পর্যন্ত পাবো না? ওটা তো কোনো দরকারই নাই, এটা বোকা লোকদের কাজ, নামধাম পাওয়ার জন্য চেষ্টা করা, অজ্ঞানীদের কাজ এটা, আমার সেটা দরকার নাই। জাতিতে আপনারা গেলেন 100 টাকা 500 টাকা 1 টাকা 2 টাকা দান করলেন, আমাকে দিয়েছেন নাকি না বুদ্ধকে দিয়েছেন? আপনারা যে দান করেছেন যতবার গেছেন ততবার, আমাকে দিয়েছেন না জাতিতে বুদ্ধকে দিয়েছেন? তাহলে সে টাকা তো আমার নয়, আমি কোথায় পেলাম? হ্যাঁ, কেউ হয়তো আমাকে এসে 100 টাকা 500 টাকা 1 টাকা 2 টাকা দান করেছে, আমি পেলাম, আমি পেয়ে আমি কি খাই? আমি কি মজা করার জন্য, লাক্সারি সুখ ভোগ বিলাস করার জন্য আমি কি আপনাদের দান খরচ করেছি? ওই জাতিটাই তো আপনাদের সেই দান, এই যে বিভিন্ন কাজ করছি সেটাই তো আপনাদের সেই দান। আমার তো কিছুই দরকার নাই, আমার ছয়ের জন্য শিষ্যরা ছয় দিচ্ছে, আমার পড়ার জন্য চিবর দান করছে, আমার থাকার জন্য একটা ভাঙা হলেও একটা ক্যাং আছে, অসুখ বিসুখ হলেও তো ওষুধ পাচ্ছি, কই কি দরকার আছে? আমি কেন বলতে যে তাহলে জাতির কথা বারবার, এই ওষুধ খেলে আপনাদের রোগ দূর হবে, খান। টিভিতে বারবার বলে পোলিও টিকা নিন, নিরক্ষরতা দূর করুন, কেন নিরক্ষরতা দূর হলে সরকারের কি লাভ হবে? পোলিও রোগ যদি আপনার ছেলেদের থেকে চলে যায় সরকারের কি বা হবে? যেহেতু সরকারটা কল্যাণমূলক সরকার, যে কোনো সরকার কল্যাণ কাজ করতে হয় দেশের জাতির জন্য, তাই তাকে সেরকম জাতিকে শিখাতে হয়, তাই সবসময় টিভিতে অ্যাডভার্টাইজ করে, হ্যাঁ নিরক্ষর থাকবেন না, বিভিন্ন রকমের হ্যাঁ গাছ লাগান। তদ্রূপভাবে আমি আপনাদেরকে যে বলছি আপনাদের জন্য, এখানে আমার কোনো স্বার্থ আছে বলে কেউ যদি বলেও থাকেন সেই কথা শুনবে বোকারা, জ্ঞানীরা নয়। যেমন বুদ্ধের সময়ে যারা দুষ্ট লোক ছিল তারা তাদের আত্মীয় স্বজনদের তাদের শিষ্যদের বলতো বুদ্ধের কাছে যাবি না, বুদ্ধ বড় মায়াবী, মন্ত্র জানে, যে যায় তার কাছে সে, তার কাছে গেলে আকর্ষণ করে রাখতে পারে, বড় মায়াবী, যেও না যেও না। কেন বলে? কারণ ওই যারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন পরিব্রাজক ছিল, ল্যাংটা কতগুলো সন্ন্যাসী যারা ছিল তারা বুদ্ধের যশ খ্যাতি দেখে হিংসা করছিল, তারা তো যশ চায় খ্যাতি চায় খাইতে চায় পড়তে চায়, বুদ্ধ তো যশ খ্যাতি চান না, খাইতে চান না, পড়তে চান না, তাই তার কাছেই লোকে বুদ্ধের কাছে যায়, যেহেতু বুদ্ধ সত্য নির্বাণ পথ প্রদর্শনকারী, তারা লোভী। সেই বুদ্ধির জীবদ্দশায় যে চিত্র, এখনো সেই চিত্র আছে, সেরকমই চিত্র। উকিল বাবু, কোর্টে আপনারা যখন ওই নজির প্রেসিডেন্ট ডিএলআর টিএলআর যখন বলেন স্যার ঢাকা ডিএলআর এত নম্বরে এত নম্বর পেজে মহামান্য হাইকোর্ট এই রুলিং দিয়েছেন, এই কেসের সাথে এই কেস একই রকম, সুতরাং এখানেও এরকম হওয়াটাই বাঞ্ছনীয় প্রার্থনা করছি, বলেন তো। ওই তখনকার চিত্র এখনকার সে একই চিত্র, তাই আমিও আপনাদের কাছে সেই মৈত্রীময়
प्रेममय अनुरोध राखबो सत्य मिथ्या चिनुन जाचाई करते जानुन निजेके उद्धार करुन जदि सत्य मिथ्या ना चिनें ना जानें ताले निजेके निजे विपदे फेले देवें उद्धार पाबेन ना। आजकल धर्म व्यवसायीर अभाव जेमन नाई সেই সময়ও ছিল না, সেই সময় অভাব ছিল না, সে সময় ধর্ম ব্যবসায়ী অনেক। তাই শুধু শুধু এখনই হচ্ছে মনে করবেন না। তখন যেমন বুদ্ধ, তেমনি বুদ্ধের মতো শক্তিশালী দুষ্ট ধর্ম প্রচারক ছিল, কম্পিটিশন দেওয়ার মতো ছিল। এখন বুদ্ধ নাই, আমাদের মতো হীন দীন যেমন, আমাদের সাথে পাল্লা দেওয়ার মতো সেরকম লোক আছে আবার। সব সময় সত্য মিথ্যা থাকবেই, আলো আধার থাকবেই, হ্যাঁ না থাকবেই, অসৎ সৎ থাকবেই, ইহাই জগতের অলংকার। সনাতন ধর্ম এটাকেই বলে সনাতন ধর্ম, থাকবে। তাই সনাতন ধর্মের আরেকটি জিনিস অষ্ট লোক ধর্ম, সনাতন ধর্ম জগতের রীতি। অষ্টলোক ধর্ম আগেও ছিল, এখনো থাকবে। তাই আপনাদেরকে নিজের জ্ঞান দিয়ে বিচার করতে হবে। বুদ্ধ সেই জন্যই বলেছেন, আপনারা নিজেরা নিজে যাচাই করে দেখুন। আমি বলছি তাই আমার কথা বিশ্বাস করতে হবে, আমি বলি না, তাই না? বছরের শেষে আমি প্রায় আবার এই কথা উচ্চারণ করছি, যেহেতু আগামী বছরে আবার নতুন উদ্যমে আপনারা নতুন ধর্ম চর্চা করতে পারেন। আমরা গতকাল যে চারানা হাজার ফল ফুল ছয়ং পূজা দিয়েছি বুদ্ধ ধাতু জাতিতে, এটা কেন করেছি? জন্ম জন্মান্তর উচ্চকূলে জন্ম নেওয়ার জন্য। যতদিন নির্বাণ না পায় ততদিন হয় মনুষ্যকুলে উচ্চ বংশে, না হয় দেবকুলে দেবরাজ কুলে দেবরাজ বংশে জন্ম চায়। মানুষ হয়েও যদি আপনি ভিখারী হন, মানুষ হয়েও যদি নিচকুলে হন, তার জন্মের সার্থকতা থাকলেও অত্যন্ত কষ্টকর জীবন তাকে যাপন করতে হবে। দেবকুলে জন্ম নিয়েও যদি হীন দীন দেবতা হয় তার সার্থকতা নাই। তাই গতকালের পূজায় যারা গিয়েছিলেন তারা চারানা পূর্ণ করেছেন। গতকাল শুধু আমরা মানুষেরাই পূজা দিয়েছি মনে করবেন না, অজস্র অজস্র অদৃশ্য জগতের বাসিন্দারাও পূজা দিয়েছেন। অরহতেরাও তো পূজা দেন, কেন অরহতেরা পূজা দেয়? কেন অরহতদের তো কোনো দান কর্ম শীল কর্ম ভাবনা কর্ম আর করার প্রয়োজন নাই, তবু দেন কেন? তারা যেহেতু আমাদের গুরু, আমাদেরকে তারা দেখান এই কাজ করতে, আমরা যেন তাদের অনুসরণ অনুকরণ করি। গতকালের পূজায় অনেক মার্গফল প্রাপ্ত এসেছেন বলে আমরা জানতে পেরেছি, যাদেরকে আমরা চোখে দেখি না। অনেক দেবরাজ দেবতা এসেছিলেন যাদের আমরা চোখে দেখি না, অনেক নাকরাজ এসেছিলেন যাদের আমরা চোখে দেখি না, আমাদের চেয়ে বহু উচ্চ, তবুও তারা এসেছেন। আপনারা কেন যেতে পারলেন না? ছুটি নফায় মানতে, চাকরি শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তর এভাবেই চাকরি করতে হবে। আচ্ছা কেউ যদি বলে, বানতে আমি তো ছুটি নগরি, আমি চাষ গরিব দে বানতে, চাষ এটাও তো চাকরি, চাকরি না? আপনি যদি আপনার ক্ষেতে যদি চাষ করতে না যান আপনার পরিবার খাবে কোত্থেকে? এটাই বড় চাকরি আবার, কারণ নিজের ক্ষেত নিজের জমি
নিজেকেই দেখতে হবে, কাকেও আর দায়িত্ব দিতে পারবে না। কোথায় চাকরি নাই বললেন, বড় চাকরি তো ভানতে আই তো সরি নগরী আই গৃহিণী, গৃহিণী বেশি সময় পায় না, ভানতে ছেলে মেয়ে নিয়া সংসার বড় ঝামেলা, এদেরকে খাওয়াতে পড়াতে আমার দিন শেষ। এই তো এরকম করেই তো বহু অজুহাত আপনারা চারানা করতে পারেন না, উইজ্জা পরিপূর্ণ করতে পারেন না। আমি বলেছিলাম জাতির এই পূজায় যারা যাবে তারা উইজ্জা চারানা দুটা পরিপূর্ণ করার ফলে এক ধাপ উন্নীত হবে। গতকাল কারা কারা গিয়েছিলেন একটু জানতে চাচ্ছি আমি, হাত তুলুন তো। গতকাল কারা কারা গিয়েছিলেন জাদিতে? হ্যাঁ অনেকেই গেছেন, তবে অনেকেই যান নাই। যাবে বাংলাদেশে এই তো প্রথম একমাত্র বৌদ্ধ ধাতু জাদি। আবার বলছি আমি সে কথা, আবার বলছি, বারবার বলবো, সবসময় বলবো। বুদ্ধ যেমন বলে গেছেন, এই নির্বাণকামী আমার শিষ্যরা, বুদ্ধের অবর্তমানে পুণ্য বর্ধনের জন্য তোমরা চারটি স্থান দর্শন করো, এতে তোমাদের পুণ্য বর্ধিত হবে। সেই চারটি স্থান হলো, আমি বুদ্ধ যেখানে জন্ম নিয়েছি লুম্বিনী, আমি বুদ্ধ যেখানে বুদ্ধত্ব লাভ করেছি বুদ্ধ গয়া, আমি বুদ্ধ যেখানে ধর্মচক্র প্রবর্তন করেছি সারনাথের বিলুবন, আমি বুদ্ধ যেখানে পরিনির্বাণ লাভ করেছি কুশীনগর। বুদ্ধ বলে গেছেন, অ্যাডভার্টাইজ করে যান নাই, আপনাদের কল্যাণের জন্য বলে গেছেন। এটা স্থান ক্ষেত্র তদ্রূপ ভাবে বুদ্ধ এখন নাই, বুদ্ধের অবর্তমানে বুদ্ধের এই শরীর ধাতু দিয়ে ধাতু সংরক্ষণ করা সেই ধাতু জাদি যাবেন আপনাদের জন্য। আচ্ছা আপনারা এখন না হয় যারা হিংসুক তারা এখন সে যুক্তি দেখিয়ে হইতে জয় হবে, ও নিজে বানিয়ে তো নিজে অ্যাডভার্টাইজ গরিব তো, আমি কালকে মরে গেলে আমিও তো একদিন মরে যাব, তখন তো আর জাতিতে যারা আসবে অথবা পূজা দিবে তাদের থেকে আমি ধানও পাবো না, আমার নাম প্রচারেও আমার কোনো লাভ নাই। তখন আমি তো আজ থেকে শুরু করে সে আগামী দিনগুলা সব জেনারেশন বাই জেনারেশন আমাদের বৌদ্ধ জাতি সবার জন্য আমি আমন্ত্রণ করছি, যাও আসো বৌদ্ধ জাতি দর্শন করো, পুণ্য লাভ করো। একবার বৌদ্ধ ধাতু জাতি দর্শন লাভ করে প্রণাম করে সাত জন্ম নরক মুক্ত হও, একবার পূজা দিয়ে অজস্রবার স্বর্গে দেবকুলে জন্ম নেওয়ার পূর্ণ অর্জন কর। আপনারা দেবকুলে জন্ম নেবেন, উচ্চকুলে জন্ম নেবেন, আমি তো না, আমি তো পাবো না, আমি শুধু আপনাদের দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? আপনাদেরকে এই চেতনা নিয়ে রাস্তা দেখানোর পুণ্যের ফলে, ধর্মদান করার ফলে আমিও ধর্মচক্ষু লাভ করব। নিশ্চয় আপনারা এখন শুনেছেন জাদিতে অনেক কিছু ঘটছে, এখন প্রায় বলতে গেলে প্রত্যেক দিন জাদি থেকে জ্যোতি বিকিরিত হচ্ছে, বুদ্ধ জ্যোতি বিভিন্ন রকমে আপনার জাদির চূড়া শেষ অংশগুলাতে যেখানে কলার থুরের মতো অংশ আছে, তারপরে কলার থুরের উপরে বুদ্ধ ছাতা স্বর্ণের ছাতা, ওই কলাথুরের অংশ নিচ থেকে বিশেষ করে কলাথুরের অংশেই বেশি করে দেখা যাচ্ছে, অনেকেই দেখেছেন। আচ্ছা দেখি এখানে কেউ আছে কিনা, যদি দেখেছেন বান্দরবানে জাদিতে রাত্রে থেকে এমন কেউ থাকলে দাঁড়ান, একজন দুজন তিনজন চারজন পাঁচজন, ভালো মতো দাঁড়ো, কি ভালো মতো দাঁড়ো, কি একজন কে
সজল নাকি? আমা উপরে একজন আছে তোরে, আর ওইদিকে জীবেন্দ্র বাবু, আর পাশে কে? আচ্ছা ওই কোনায় কি? ওই কোনায় নাম কি? পাপিয়া। আচ্ছা তুমিও দেখছো নাকি? আচ্ছা আর ও বাচমঙ্গের মেয়ে? ও আচ্ছা, আমাদের সিংহ বাবু দেখে ফেলছেন, তারাও দেখেছে গত, এবার বসেন, গত নভেম্বরের 20 তারিখ সন্ধ্যা 7টা কত মিনিট বলছিলাম, না 7টা 18 মিনিট, তাই না? 7টা 18 মিনিট সময়ে তারা দেখেছে। এরা তোমরা কয়জন ছিল? তোমরা 4 ভিক্ষু আর হ্যাঁ, তারপর ওই রামু থেকে তার ভাই, 5 জন দেখেছে। খুব ওয়েল্ডিং করলে যেমন ছাঁত ছাঁত লোহার ওয়েল্ডিং এ যেমন আলো বের হয়, দেখে ফিরে এসে আমাকে পয়া চাক্কা, এরা খুব খুশি হয়ে গুরু একটা জিনিস দেখছি বলছে। কেন জাদি থেকে এটা কি বের হচ্ছে? আপনাদেরকে বলতে চায় যেন বুদ্ধ বলছেন, আমি মরি নাই, আমি নির্বাণে গেছি, মানে আমি আছি তোমাদের মাঝে, তোমাদেরকে আমি সেই জ্ঞানের আলো দিতে চাই। আসো তোমরা আসো, আমার যদি তোমরা দেখেও আমাকে বিশ্বাস করো, আমার পথ ধরো, বুদ্ধ যেন বলছেন। সেই জন্য জ্যোতি নিক্ষেপ করে আপনাদেরকে দেখাচ্ছেন, যেন অন্ধ আমরা আপনারা যেন একটুখানি শ্রদ্ধা বিশ্বাস উৎপন্ন করতে পারি। এটা আমি দেখাই নাই, এটা জাদু দিয়ে দেখানো যায় না, এটা বুদ্ধের গুণ। এই দেখছেন, অনেকেই দেখেছে। বাচমঙ্গের মেয়ে, সে যখন শুনছে নাকি যে জাদুতে জ্যোতি বের হয়, মাংস খেলে নাকি দেখা যায় না, সেদিন থেকে নাকি সে নিরামিষ খেয়েছে। আসলে ঠিকই, এরা গিয়েছিল অনেকে, অনেকে গিয়েছিল সেদিন জাদিতে, কিন্তু সে সবচেয়ে আগে দেখেছে, সে সবচেয়ে বেশিক্ষণ দেখেছে, যেহেতু সবার মধ্যে তার সবচেয়ে বেশি নিরামিষ খাওয়ার রেকর্ড ছিল, পূর্ণ ছিল। অনেকে দেখেছে একবার দুবার, সে বেশিবার দেখেছে। তাই যারা এই ধরনের বুদ্ধ জ্যোতি বলতে বুদ্ধ দর্শন, যারা বুদ্ধ দর্শন লাভ করতে চান, জাদিতে সন্ধ্যায় থাকবেন, কাকেও ডেকে নেওয়ার দরকার নাই। ডেকে নিলে হয়তো ওই লোক যদি মাংস খায় তাহলে আপনি তার কারণেও দেখবেন না, তার কারণেও আপনি দেখবেন না হয়তো। তাই একা একা যান, নিজের নিজের শীল নিজে, নিজের পুণ্য নিজে নিয়ে অধিষ্ঠান করে দেখুন, দেখবেন অনেকেই দেখেছে। তাই বলছি, বুদ্ধ ধাতু জাদি জীবিত, বুদ্ধ মৃত নন, ওটা পাথরের স্তূপ নয়, লোহা কঙ্করের স্তূপ নয়। তাই জাদি বলতে বুদ্ধ। আমি প্রায় বলছি, বারবার বলবো জাদির অর্থ, কেননা আমাদের অনেকেই মানতে মানতে ওড়িয়া ওনার কি হয় মন্দির, জাদি মন্দির সাইসি, মন্দির নয়, জাদিকে মন্দির বললে খুব ছোট বলা হয়, বুদ্ধ, জাদি মানে বুদ্ধ, মন্দির বলিও না, মন্দির আমরা থাকি, বদমাইশ কতগুলো থাকি আমরা। বুদ্ধ তিনি নয়টি গুণের অধিকারী, তিনি সেই গৌতম বুদ্ধ। কত তফাত! তাই উদ্দেশ্য জাদি মানে মূর্তি। আবার বলতেছি, যারা ভুলে গেছেন তাদের জন্য, বুদ্ধের মূর্তিকে বলা হয় উদ্দেশ্য জাদি অথবা উদ্দেশ্যা চেতি পালিতে। বুদ্ধের ব্যবহার্য খাট পালং সাবেক চিবর এবং বুধি বৃক্ষ পরিভোগ জাদি পারিভোগা চেতি। বুদ্ধ রেখে গেছেন 84,000 ধর্মস্কন্ধ ত্রিপিটক, ধর্ম জাদি ধাম্মা চেতি।
বুদ্ধ রেগে গেছেন ধর্ম প্রচারের জন্য, অবিশ্বাসীদের বিশ্বাস জাগ্রত করার জন্য তার দেহাবশেষ শরীরের অংশ যেটা ছায় নয়, যেটা ছোট 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 হয়ে রয়ে গেছে। বুদ্ধ শরীর ধাতু। বলুন তো দেখি এই চারটার মধ্যে সবচেয়ে দুষ্প্রাপ্য কোনটি? ধাতু। যেহেতু বুদ্ধে শরীর, শরীর থেকে যতটুকু ধাতু বের হয় ততটুকুই। বুদ্ধ মূর্তি তো এখানে যদি কেউ থাকেন ইট পালি দিয়েও বুদ্ধ মূর্তি বানিয়ে ফেলতে পারেন, এক্সপার্ট পিতলের দিয়ে বানিয়ে ফেলতে পারেন, পারেন না? এই তো বুদ্ধ মূর্তি অজস্র আছে, বানানো যায়, উদ্দেশ্য যাদি তৈরি করা যায়, পরিভোগ যাদি বুদ্ধগয়ায় গিয়া অথবা আপনার শ্রীলঙ্কা থেকে নেপাল থেকে বুদ্ধিবৃক্ষ এনে লাগালেও তো পরিভোগ যাদি হয়। এখানেও আমরা বুদ্ধিবৃক্ষের চারা নিয়ে লাগাতে পারি, বুদ্ধকে উদ্দেশ্য করে পরিভোগ যাদি হয়। ত্রিপিটক অনেক আছে, ত্রিপিটক সংরক্ষণ করে ত্রিপিটক জাতি করা যায়, ধর্ম জাতি করা যায়, পাওয়া যায়, ছাপালেই তো বই বের হয়। কিন্তু ধাতু পারবেন না আপনি করতে? আপনি পারবেন ধাতু? হ্যাঁ, বাড়ে, আপনা আপনি বাড়ে, ধাতু বর্ধিত হয়, সেজন্য আমরা ধাতু পাই। কিন্তু আপনার কাছে বাড়বে না, আমার কাছে বাড়বে না, বারবার মতো ক্ষেত্র থাকলেই ধাতু একটা থেকে দুটা, দুটা থেকে চারটা হয়, সেজন্য আমরা ধাতু এখন পাই। তবু বুদ্ধ ধাতু দুষ্প্রাপ্য। বুদ্ধের শরীর বুদ্ধ রেখে গেছিলেন কেন? বুদ্ধ অধিষ্ঠান করে গেছেন আমার শাসন 5000 বছর থাকবে, এই 5000 বছর আমার ধর্ম যেন মানুষে বুঝতে পারে, শ্রদ্ধায় আচরণ করে, আমার ধাতু থেকে যাক, আমার ধাতু ক্ষুদ্রানু ক্ষুদ্র আকৃতি হোক। বুদ্ধ অধিষ্ঠান করেছেন বলে বুদ্ধের ধাতু ছোট 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 হয়েছে। শুধুমাত্র গৌতম বুদ্ধের ধাতু এরকম ছোট ছোট তিলের মতো অথবা তার চেয়ে একটু বড়। আমাদের আগে যেসব বুদ্ধ উৎপন্ন হয়ে গেছেন, কোকসান্দ, কোনাগমন, কাশ্যপ অথবা শেতানাঙ্কার, মেধাঙ্কার, সারণাঙ্কার, দীপাঙ্কার, এইসব বুদ্ধের ধাতু কিন্তু ছোট ছোট নয়। সেসব বুদ্ধ ধাতু অখণ্ড, মরা লাশ যেরকম, তাদের সে শরীর টুকরা টুকরা হয় নাই, আগুনেও জ্বলে নাই, কি সোনার মতো হয়ে হলুদ বর্ণের টকটকে ঝকমকে ঝিলমিল ঝিলমিল আলো বের হয়ে রয়েই গেছে। আমাদের কাশ্যপ বুদ্ধের, গৌতম বুদ্ধের আগে যিনি ছিলেন, তার শরীরও ধাতু একটা মাত্র, টুকরা টুকরা হয় নাই। কেন অখণ্ড? তারা বেঁচেছিলেন 20000 বছর, অনেকদিন বেঁচেছিলেন, অনেকদিন ধর্ম প্রচার করেছিলেন, তাই তার শরীর ধাতু দেশ বিদেশ পরিভ্রমণ করার, ধর্ম প্রচারের জন্য প্রয়োজন নাই, তাই সেসব বুদ্ধগণ অধিষ্ঠান করেন নাই। কিন্তু গৌতম বুদ্ধ বেঁচেছিলেন 45 ওয়া, পৃথিবীর সব জায়গায় তিনি যান নাই, যেতে পারেন নাই। তিনি জানেন আমার ধর্ম আমার নির্বাণের পরে আরো প্রসারিত হবে, প্রচারিত হবে, লোকে আমার ধর্ম পালন করবে, তবে আমি সেই শাস্তা, আমি সেই গুরু, প্রমাণ কিসে হবে? অখণ্ড শরীর যদি কাশ্যপ বুদ্ধের মতো রেখে যায়, এখানে এখানে কয়বার নিতে পারবে, কয়জন নিতে পারবে? সম্ভব নয়। তাই অধিষ্ঠান করেছিলেন আমার অবর্তমানে আমার শরীর, আমি সে শাস্তা বুদ্ধ হয়ে ঋদ্ধি প্রদর্শন করে লোকদেরকে ধর্ম প্রচার করতে সক্ষম হও, সেই ধাতু। তাই রাজা অশোক যখন দেশ বিদেশে ধর্ম প্রচারক প্রেরণ করেছিলেন অরহদদেরকে দিয়ে, তারা ধাতু নিয়ে গিয়েছিল। সনা এবং উত্তরা দুই অরহদ বার্মা গিয়েছিল, রাজা অশোক প্রেরণ করেছিলেন। সনা এবং উত্তরা আমাদের ভারতবাসী, বর্মাইয়া নয়, তারা পালি কথা বলতেন, বার্মিজ কথা বলতেন না, তারা ভাষাও জানতেন না, ওখানকার লোকদের ভাষাও জানতেন না,
তারা আকাশ মার্গে উড়ে গিয়ে ধাতু নিয়ে গিয়ে ওখানে বার্মাতে তদ্রুপভাবে বিভিন্ন দেশে গিয়েছিলেন। সেভাবে আমি বার্মার কথাই বলতেছি, বার্মাতে গিয়েছিলেন ওখানকার লোকেরা। আপনারা যে বুদ্ধের শিষ্য, বুদ্ধের ধর্ম নাকি আপনারা বলছেন, কে সে বুদ্ধ? কে বার্মায় যেমন প্রশ্ন করেছিল সব ক্ষেত্রে সব জায়গায়, এভাবে নতুন মানুষেরা বুদ্ধকে যারা চিনে না তারা সেই প্রশ্নই করেছিল, আপনাদের সেই বুদ্ধ শাস্তা কে? তখন এইরকম পাত্র হাতে এই আমাদের বুদ্ধ শাস্তার শরীর অবশিষ্টাংশ ধাতু, ইহাই আমাদের সেই গুরুর শরীরের অংশ, তিনি যে মানুষ, তিনি যে ছিলেন, এই তার প্রমাণ। হ্যাঁ, যদি সেটা ধাতু হয়ে থাকে, তোমাদের গুরু হয়ে থাকে, গুণ আছে দেখাও, যদি কোনো গুণ থাকে। তখন অরহৎগণ বুদ্ধকে অধিষ্ঠান করে, বুদ্ধ আপনার ধর্ম প্রচার করতে আমরা এসেছি, আপনি ঋদ্ধি শক্তি প্রদর্শন করুন। এইভাবে অধিষ্ঠান করার পরে এই ধাতুগুলা বিভিন্ন রকমের ঋদ্ধি শক্তি, অলৌকিক শক্তি দেখিয়েছিল। যেমন কোন কোন স্থানে এমন দেখাতো যে এই ধাতুগুলা আকাশে উড়ে গেল, আলো বিচ্ছুরিত হয়ে হয়ে আকাশে উড়ে গেল, এবং সে ধাতুগুলা থেকে উৎপন্ন হলো বুদ্ধ শরীর। এক বুদ্ধ থেকে দুই, দুই থেকে চার, আট, দশ, একশো, দুশো, হাজার, যেন লক্ষ বুদ্ধ আকাশে বিচরণ করছে এমনও দেখা গিয়েছিল। কোন কোন বুদ্ধ শুয়ে আছেন, কোন কোন বুদ্ধ চন্দ্রমণ করছেন, কোন কোন বুদ্ধ ধ্যানে আছেন, কোন কোন বুদ্ধ ধর্ম দেশনা করছেন, বিভিন্ন বুদ্ধ বিভিন্ন আকৃতিতে এই ধাতুগুলা থেকে উৎপন্ন হয়ে দেখাতো। কোন কোন বুদ্ধ শরীর থেকে জ্যোতি বের হতো, কোন কোন শরীর বুদ্ধ থেকে আগুন বের হতো, কোন কোন শরীর থেকে জল বের হতো, কোন কোন বুদ্ধের শরীর থেকে বিভিন্ন রকমের ঋদ্ধি, এইসব সেই দেশের লোকেরা দেখে বিশ্বাস করেছিল, তারা বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। সেই জন্যই এই বুদ্ধ ধাতু, আমি যে বুদ্ধ ধাতু এনেছি বার্মা থেকে, বার্মা সরকারের পৃষ্ঠপোষকতায়, তাদের অনুমতিতে বার্মার ভিক্ষু সংঘরাজ কমিটির সভাপতি উনি নিজেই উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আমাকে তাদের এই ধর্ম মিনিস্ট্রির ওই হল ঘরের ভিতরে তাদের দুজন সেক্রেটারি উপস্থিত ছিল, আমাকে তিনি শঙ্করাজ স্বয়ং আমার হাতে দান করেছিলেন। সেই বুদ্ধ ধাতু সহ আরো আমি মিনছান থেকে আর বুদ্ধ ধাতু এনেছিলাম, সেখানে এক জায়গায় আছে, অনেক বুদ্ধ ধাতু আছে, সেইগুলাই সন্নিহিত করে স্থাপন করে এই বুদ্ধ ধাতু যাদি নির্মাণ করেছি। তাই এই ধাতু নির্ভেজাল সত্য, বুদ্ধের ধাতু সন্দেহ নাই। যদি ভেজাল হতো, মিথ্যা হতো, এ ধরনের জ্যোতি বিকিরণ হতো না, এ ধরনের সকালে ভোরে মন্ত্র শব্দ, পরিত্রাণ পাঠের শব্দ, হ্যাঁ প্রার্থনা করার শব্দ শোনা যেত না। এরকম যদি ভেজাল ধাতু হতো, স্বয়ং দান করলে অদৃশ্য হয়ে যেত না, বিভিন্ন অলৌকিক শক্তি প্রদর্শিত হতো না। তাই বান্দরবনে বুদ্ধ রয়েছেন, এই কথা বললে কি ভুল হবে? কি বলেন? বান্দরবনে বুদ্ধ আছেন কথাটা বললে ভুল হবে? সব জায়গায় বুদ্ধ আছে ঠিকই, কিন্তু বুদ্ধ শরীর ধাতু জাতি এখানেই আছে, আর কোথাও নাই। বুদ্ধ যেখানে থাকে সেখানে গিয়ে বুদ্ধের শিষ্যরা দর্শন করে আসেন। তাই এখন যেহেতু বাংলাদেশে বান্দরবানের পুলপাড়ায় বুদ্ধ আপনাদেরকে অপেক্ষা করে আছেন, 80 ফুট উঁচা হয়ে তিনি বসে আছেন, যান বুদ্ধের পদতলে একবার এই কপাল স্পর্শ করে কিছু না হোক 7 জন্ম নরক মুক্ত হওয়ার পুণ্য সঞ্চয় করে আসুন, একবার বুদ্ধকে দেখে আসুন, বুদ্ধের মূর্তি বুদ্ধের আশীর্বাদ নিয়ে আসুন।
উইজ্জা চারণা এই কথা প্রসঙ্গে এগুলো বলছি। ধাত বুদ্ধ ধাতু জাতি দর্শন চারণা পরিপূর্ণ করা, এটার সাথে সাথে আপনাদেরকে ধ্যান ভাবনাও করতে হবে। ধ্যান ভাবনা না করে যেন আপনারা মরে না যান। ধ্যান ভাবনা ছাড়া উইজ্জা পূর্ণ হয় না, উইজ্জা ব্যতীত নির্বাণ জ্ঞান লাভ হয় না। সেই জন্য বুদ্ধ এক জায়গায় বলেছেন, মানুষে এবং গরুতে তফাত কিসে? গরুও খায় মানুষও খায় না? গরু প্রত্যেক দিন খায়, আমরাও খাই সকাল বিকাল। গরুতেও নিদ্রা যায়, মানুষেও নিদ্রা যায় না? একই কাজ করি না আমরা? গরু ও তাদের স্ত্রী পুরুষ মিলিত হয়, মানুষেরাও সেরকমই মিলিত হয়। তিনটা কাজ প্রত্যেক প্রাণী করে থাকে, এই তিন কাজ প্রত্যেক প্রাণী করে। তাই গরুতে অথবা পশুতে মানুষের কোনো তফাত আছে ওই জায়গায়? আছেনি? একই রকম বুদ্ধ বলছেন, পশুতে অথবা গরুতে এবং মানুষের তফাত একটি মাত্র জায়গায়। মানুষ উইজ্জা উৎপন্ন করতে পারে, যতদিন উইজ্জা উৎপন্ন না হবে ততদিন সেই মানুষ গরুর সমান। আমি বলি নাই, আমি মানুষদেরকে গরু বানাতে চাই না। অনেকে বলবে, দেখো না বানতে, আর গরু বানাই দিকে জায়গা তো হলো অপায় প্রেতলোক নরক লোক অসুর লোক তির্যক লোক, আমরা সবাই ও জায়গায় ফিরে যাব যতদিন আমরা মার্গফল দর্শন না করব। ওটা আমাদেরকে যেতেই হবে, আমরা আপনারা সবাই ওই অপায়ের বাসিন্দা। তাই মরে গেলে বলা হয় ফিরে গেছে। আমি একবার বলছিলাম এরকম একটা দেশনা জামি জুড়িতে অনেক আগে 91 মনে হয়, ওমা অনেকে তো সেটা খুব ভালোভাবে গ্রহণ করেছে। হিংসুকের অভাব নাই, তারা পেঁচ মারি দিল, ওয়া দেখো না উসলমান তো কি কইয়ে আরে তোরা ফান করকে তো বলে যেতো, আরে ব্যাগুনে রবা নরকের বাসিন্দা হই কি না না, আরে ব্যাগুনে নরকের তাইবে হই দেনে না, এত দান করকে দিব কি লাভ হইছে? আমি তাই আজকেও আপনাদেরকে গরু বানাই নাই। আবার বলবেন, ও না শুনো আর বা সমান হয়ে দেওয়া গরু মানুষ, তে উদ্দা তে একজন মানুষ আর একজন গরু, আমি এটা বলি নাই। মাফ করবেন যদি সেরকম বুঝে থাকেন, ক্ষমা করে দিবেন মৈত্রী গুণে। আমি বলছি কি, যার অন্তরে উইজ্জা উৎপন্ন না হবে তিনি গরুর সমান, এটা বুদ্ধের কথা, ধর্মপদে আছে। তাহলে আমরা কেউ গরুর মতো হইতে চাই না, পশু হইতে চাই না, তাহলে আমাদের উইজ্জা উৎপন্ন করতে হবে। উইজ্জা উৎপন্ন করতে হলে ধ্যান করতে হবে। তাই আজকে দেশনা যেহেতু আমি আগেই বলেছি কুশল বিনিময়ের মতো, আপনাদের সাথে আমি শুধু বর্ষ বিদায় নেওয়ার আগে একটু কাজ আছে, অনেক কাজ আছে আমার, আজকে গিয়েছি অনেক কাজ করতে হবে। তা আমি সকাল সকাল একটু ফিরে যাব, নিশ্চয় আপনারা রাগ করবেন না, আমার উপর বিদ্বেষ পোষণ করবেন না, অতৃপ্ত হবেন না। জানুয়ারিতেও সময় পেলে নিশ্চয় দেশনা হবে, প্রত্যেক মাসে হবে, আমি আগেই বলেছি। আমি কোনোদিন নিরাশ হয় না চিটাগংয়ে আসলে, যেহেতু প্রত্যেকবারেই হল ভর্তি নির্বাণকামী শ্রোতা থাকেন। আজকেও তো হল ভরা, উপরেও মানুষ, আগে উপরে একজনও ছিল না, এখন উপরেও মানুষ চলে গেছে নিচে জায়গা না হওয়াতে। আমি উৎসাহিত হই, যদি পারি জানুয়ারিতে অথবা এপ্রিল মাসে চৈত্র সংক্রান্তির কাছাকাছি সময়ে আবার চিটাগং, ওইটা চাইনিজ একটা বই কজ এন্ড এফেক্ট, ওটাকে আমার একটা শিষ্য ঢাকায় থাকে ও অনুবাদ করেছে, এটা
তার নিজস্ব কথা নয়, ওই চাইনিজ ভার্সন যা সেটারই অনুবাদ। সেখানে হয়তো হয়তো তুমি বলছো এটা হয়তো সেভাবে বোধহয় লেখা আছে, মাংস দান করার ফলে খোঁজ পাচরা হয় গায়ে। তবে এটা বুদ্ধ বাণী বলে আমি মনে করি না, বুদ্ধ কিন্তু বলেছেন অন্যভাবে। বুদ্ধ বলছেন যদি কেউ মাংস দান করে থাকে, সুন্দর রান্না বান্না করে খাওয়ার উপযুক্ত করে, মৈত্রী চিত্তে করুণা চিত্তে মুদিতা চিত্তে ইহা খেয়ে বুদ্ধ অথবা ভিক্ষুগণের স্বাস্থ্য হোক, একটু আগে আমি বলেছি আয়ু লাভ হোক, সুন্দর হোক, হ্যাঁ ও আমি সকালে বলেছি যেটা আজকে এখানে বলি নাই, যদি মৈত্রীপূর্ণ চিত্তে স্বয়ং দান করো সেভাবে মাংস রান্না করে এই স্বয়ং খেয়ে দীর্ঘদিন জীবন আয়ু লাভ করুক, সুন্দর স্বাস্থ্য হোক, ধ্যান ভাবনা করে জ্ঞান লাভ হোক, নির্মাণ লাভ হোক, এইভাবে করুণা মৈত্রী দিয়ে যদি আপনারা দান করে থাকেন, ওই দানের ফলে মাংসই হোক যাই হোক আপনারাও দীর্ঘায়ু লাভ করবেন, সুন্দর হবেন, জ্ঞানী হবেন, সুন্দর চেহারা লাভ করবেন, এটা বুদ্ধ বলেছেন। কিন্তু বুদ্ধ আরো বলেছেন যদি আমার বুদ্ধির জন্য হোক আমার ভিক্ষু সংঘের জন্য হোক মাংস দান করতে গিয়ে যদি প্রাণী হত্যা করে থাকো, প্রাণী হত্যার ফল অবশ্যই পাবে। কি পাবে? প্রাণী হত্যা যে করেন তিনি জন্ম জন্মান্তর ক্ষীণ আয়ু অল্প আয়ু লাভ করেন, জন্ম জন্মান্তর রোগাগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করেন, বিভিন্ন রোগ হয়, সুতরাং খোঁজ পাচরাও তো হইতে পারে। বুদ্ধ ওটাই বলেছেন, খোঁজ পাচরা তো ছোট জিনিস, তার চেয়ে বড় জিনিস অল্প আয়ু লাভ করা, রোগাগ্রস্ত হয়ে জন্ম লাভ করা, এটাই বুদ্ধ বলেছেন। নরকে যেতে হয়, নরক থেকে মুক্ত হয়ে আসলে অপায়ে প্রেতকুলে নরক তীর্যক কুলে জন্ম নিতে হয়, তারপরে মানুষ হলে ওগুলো হয় কম আয়ু অমুক সমুক, এটা বুদ্ধ বলেছেন। তাই দুটা দুটা ফল, একটা প্রাণী হত্যার ফল আর একটা সেটাকে দীর্ঘায়ু লাভ করুক আয়ু লাভ করুক এই চেতনায় দান করার আর একটা ফল, একটা কুফল একটা সুফল, বুঝছো না? ও ফ্রিজের সে মুরগির মাংসগুলা, এটা কোনো পাপ আমি দেখি না, এটা বুদ্ধ দর্শন মতেও পাপ নয়, যেহেতু পাপ হবে সেখানে প্রাণী হত্যার যে ইনগ্রেডিয়েন্টস কি কি করলে প্রাণী হত্যা হয় সেগুলোর সাথে মিলছে কিনা দেখলে তো হয়ে গেল। বুদ্ধ বলছে প্রাণী হত্যা নামক পাপ করছে তাকেই বলতে হবে যিনি নিজে হত্যা করেন অথবা হত্যা করতে আদেশ উপদেশ পরামর্শ দেন অথবা হত্যা করছে জেনেও চুপ করে থাকেন এবং ইহা প্রাণী সজ্ঞানে তিনি জানেন এবং এই আঘাতের ফলে মারা যাবে বলে জানেন। পাঁচটা ইনগ্রেডিয়েন্টস আছে, পাঁচটা শর্ত আছে, এই পাঁচটা শর্ত যদি কোনো একটা হয়ে থাকে তাহলে তিনি প্রাণী হত্যা পানাতেই পাতা পাপে পাপি। এখন হিসাব করে তাহলে দেখুন, আপনি বাজারে গেলেন যে কোনো অনুষ্ঠানের জন্য মাংস কিনে আনলেন, ওই মাংসটা আপনি নিজে কেটেছেন কিনা, হত্যা করেছেন আপনি না, আপনি হত্যা করতে বলেছিলেন না, হত্যা করতেছে আপনার চোখের সামনে আপনি দেখছেন আপনি কিছুই বলেন নাই তাই করেছিলেন না, কাটলে মরে যাবে ইহা প্রাণী আপনি জানতেন, এই আঘাতের ফলে মরবে জানতেন,
এই পাঁচটা শর্ত কোনটাই তো নাই, শুধু আপনি মাংস কিনেছেন মাত্র। আপনি কি করেছেন? মাংস কিনেছেন মাত্র। সুতরাং সেখানে আপনার পানাতি পাতা কোনো পাপ হবে না। তদ্রূপভাবে ফ্রিজ থেকে যদি মুরগি মাংস কিনে আনেন, পানাতি পাতা হবে না। যদি এমন হতে পারে আমার বিয়েতে খাসির মাংস লাগবে এক মন, মুরগির মাংস এক মন, হতুন ভাইয়ুন অর্ডার দেছো না? অর্ডার তার মানে আমার জন্য রাখেন, এক মন খাসির মাংস রাখেন, এক মন মুরগির মাংস, আমি হত্যা করিতে আদেশ দিলাম, অর্ডার, আমি প্রাণী হত্যা করিলাম। বুঝছেন? অর্ডার ছাড়া যদি আপনি এমনি কিনে আনেন, মাংস কিনেছেন এই শুধু আপনার প্রাণী হত্যা হবে না। যেহেতু ওই দোকানদারও আপনি কিনবেন বলে জানে না, আপনি ওই দোকান থেকে কিনবেন বলে আপনিও জানেন না, অমুক ছাগল অমুক মুরগি আপনি মাংস নিয়ে আসবেন তাও জানেন না, কোথেকে কোন ছাগল, কোথেকে কোন খাসি, কোথেকে কোন মোরগ মুরগি আপনিও জানেন না, তাই না? ফ্রিজ থেকে যেটা দিয়েছে সেটাই নিয়ে আসছেন। ও ভাই মুরগি বেশি পালা, মা মাংস আছে, ইন হাড়ো ইন লইও, খাসি ইন বালাইব ইন ইন হাড়ো, এই আপনি পাপি, আপনি দোষী। বুঝছে? সুতরাং যদি কোন বৌদ্ধ মাংস কিনে আনে পাপ হবে না, ফ্রিজ থেকে মুরগি আনে মোটেই পাপ হবে না। তবে কি আমরা মাংস খেতে উৎসাহিত করি না? এটাই শুধু কথা, মাংস খেতে উৎসাহিত করি না। যেহেতু মাংস খেতে উৎসাহিত করা মানে লোভ দ্বেষ হিংসা বর্ধিত হয়। যারা মাংস খায় তাদেরকে সৎ দেবতারা রক্ষা করতে আসে না, যক্ষ অপদেবতারাই তাকে ভালোবাসে। যেহেতু তাদের মুখ থেকে মাংস গন্ধ বের হয়, যেহেতু অপদেবতারা মাংস খেতে পছন্দ করে বলে মাংস খাওয়া মানুষ মাংস গন্ধ যার থেকে বাইর হয় তাকে তারা আকৃষ্ট হয়। তো অপদেবতা যদি আকৃষ্ট হয় সেই লোকের মঙ্গল নাকি অমঙ্গল কোনটা হবে? অমঙ্গল হবে। ওদেরকেই অপদেবতা ধরে, ভূত পেতে পায়। যারা নিরামিষ খায় অথবা মাংস কম খায় অথবা একদম যে খায় না তাকে সৎ দেবতারা ভালোবাসেন। ক্ষেত্র একটা স্থান, সব জায়গায় সব জিনিস হয় না। আমাদের শঙ্খ নদীতে কুমির নাই, তিমি মাছ নাই, কুমির এবং তিমি থাকে বড় বড় নদীতে সমুদ্রে, তাই না? আমাদের বান্দরবনে ওই থানচিতে ইউনিভার্সিটি হয় না। ইউনিভার্সিটি করা যাবে, ছাত্র পাওয়া যাবে? পাওয়া যাবে না। থানচিতে জঙ্গল, লেখাপড়া একদম জানে না। তদ্রূপ বুদ্ধগণ হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, সেই সময় কেন আমেরিকায় জন্ম নেয় নাই, লন্ডনে ব্রিটেনে কেন জন্ম নেয় নাই, গ্রীসে কেন জন্ম নেয় নাই? বলতে পারে ওইসব ক্ষেত্র বুদ্ধ উৎপন্ন হওয়ার ক্ষেত্র নয়। ফল ফুল পর্যন্ত সব জায়গায় লাগিয়ে গাছ হয় না, ফল হয় না। ফল লাগাবার গাছ লাগাবার শুধু জায়গা নয়, সিজনও দরকার হয়। কোনো কোনো ফল পাহাড়ে, কোন কোন গাছ খাদে, কোন কোন ফল সমতলে, কোন কোন এটেল মাটি, কোন কোন ভিজা মাটি, কোন কোন শুকনো মাটি লাগে না। এই জায়গা ব্যতীত কোন জায়গায় গন্ধকুটির হয় নাই, মনে রাখবেন। সর্ববুদ্ধের ক্ষেত্র ওই জায়গায় বুদ্ধগয়া, ওখানেই বুদ্ধত্ব লাভ করেছেন অতীত বুদ্ধগণ, এই বুদ্ধগণ। কেন আমি দেশনায় বলেছি আপনাদের মনে থাকতে পারে, বসেন ওখানে বসে শোনেন, দেশনায় বলেছি আমাদের সিদ্ধার্থ বুদ্ধ হওয়ার দিন বৈশাখী পূর্ণিমা তিথিতে বোধিবৃক্ষের কাছে গেছিলেন। বোধিবৃক্ষের কাছে গেলেন, এই গাছের নিচে আমি বসে আজকে ধ্যান করব, তবু তিনি স্থান নির্বাচন করলেন। এই তো গাছ, ধরুন এটা গাছ, পূর্ব
पश्चिम उत्तर दक्षिण ईशान वायु अग्नि नैरी आठटा दिक आछे ना उदाहरण तो बात दिली कौन जगह बसबो बुद्ध निर्वाचन करेछेन एई जे प्लेट एखाने पा दिली की होय उठे जाय एदिके पा दिली एदिके पा दिली एदिके दिले आमादेर सिद्धार्थ गौतम बोधि वृक्षेर तलाय एसे एइभावेई तिनि पा दिये देखलेन दक्षिण दिके दिलेन पृथ्वी प्रकम्पित हलो पश्चिम दिके पा दिये देखलेन पृथ्वी प्रकम्पित हलो उत्तर दिके पा देखलेन प्रकम्पित हलो पूर्व दिके पा दिये देखलेन কি উঠাচ্ছে এটা এরকম হয় না কেন হয় না ইহাই এই পৃথিবীর নাভি মধ্যস্থান বুদ্ধরা এমনি কি হয় বুদ্ধের মতো মানুষ কি হয় বুদ্ধ এমন জায়গায় বসবেন বুদ্ধ হওয়ার জন্য যেটা পৃথিবীর নাভি স্থল বৈজ্ঞানিকরা হয়তো জানবে না কিন্তু বুদ্ধগণ জানেন যদি বৈজ্ঞানিক গবেষণা করে ঠিকই উত্তরটা পাবে ওই বুদ্ধগয়ার বোধিদ্রুম মূলটা যেখানে অপরাজিত পালঙ্ক বুদ্ধ সিংহাসন উৎপন্ন হয়েছিল সেটা পৃথিবীর ঠিক মাঝখান নাভি ক্ষেত্র কত বৈচিত্র বুদ্ধগণ চেষ্টা করবেন এই প্রত্যাশায় সবাইকে দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ চট্টগ্রামের পক্ষ থেকে জানাই ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানের একেবারেই শেষ দিকে তবে আরেকটি ছোট্ট ছোট্ট নয় অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা তো मोजनथाय निब्बनस्य सच्चि कर्णथाय आदि अंतहीन दुःखमय भव संसार चक्र थेके मुक्त हुए परम सुख निर्वाण के दर्शन करार कामनाय अद्वम्रा अष्टशील पंचशीले প্রতিষ্ঠিত হয়েছি ভিক্ষু সংঘকে ছয় পিণ্ডদান করেছি অস্ত্র পরিষ্কার দান করে পবিত্র ধর্মোপদেশনা শ্রবণ করেছি ধর্মোপদেশনা শ্রবণ করে তা অন্তরে ধারণ করেছি এবং তন্মতে জীবনকে পরিচালনা করার ধর্মপথে নিয়োজিত করার অধিষ্ঠান করেছি এই সকল দানময় শিলময় পুণ্যময় পুণ্যের পুণ্যাংশ জগতের সকল প্রাণীকে সমান অংশে দান করছি সকলে আমাদের ন্যায় পুণ্যাংশ প্রাপ্ত হয়ে সুখী হোক দুঃখ থেকে মুক্ত হোক সুখীগণের আরো সুখ বর্ধিত হোক ইদাং মিদানাং আসাওয়াখায়াং ওয়াহাং হোতু ইদাং পুণ্যাং নিব্বানস্য পাচায়ো হোতু এই পুণ্যরাশি জগতের সকল প্রাণী সমান 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 অংশে প্রাপ্ত হোক সমান 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 অংশে প্রাপ্ত হোক সমান 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 অংশে ভগবান মার্গফল প্রাপ্ত উপরিস্থ সাধু সজ্জন আর্য বিদ্যাধরগণ আপনাদেরকে আমরা পুণ্যরাশি দান করেছি আপনারা এই সকল পুণ্যরাশি
অনুমোদন ক্রমে প্রাপ্ত হয়ে সুখী হন এবং আমাদেরকে আপনারা আজ থেকে যতদিন বেঁচে আছি যতদিন আমরা ধর্মপথে থাকব ন্যায় পথে সত্য পথে থাকব ততদিন আমাদিগকে সকল প্রকার ভয় ভীতি অন্তরায় শত্রু থেকে মুক্ত।